नमस्कार बंधुरा आबार एसेछि आमि हेमंत वेलकम टू माय यूट्यूब चैनल। आज के एसेछि एकटा गुरुत्वपूर्ण तथ्य जेटा आपनादेर बाइकेर क्षेत्रे खुबी प्रयोजनीय हबे। आपनारा बाइके कि इंजिन अएल ढालबेन, कोन क्षेत्रे कोन इंजिन अएल प्रयोज्य एबं आमि राइडिंगे गेले कोन इंजिन अएल ढालि तार विस्तारित आजके आपनादेर साथे आलोचना करब। प्रथमे बोले रखि इंजिन अएलेर विभिन्न रकम गेड हय, सेई गेड अनुयायी आपनाके इंजिन अएल ढालते हबे। ठीक आछे, कोनटा कार क्षेत्रे प्रयोज्य सेटा निये आलोचना हबे। आसुन भिडियो देखा जाक, जदि भालो लागे अवश्य लाइक कमेंट करते भूलबेन ना, कमेंटे जानाबेन। आगामी दिने आमि आरो भालो भालो भिडियो निये आपनादेर काछे आसबो। এই আমার গাড়ি ইয়ামা FZ ভার্সন 2। কীভাবে পদ্ধতি অবলম্বন করে মবিল ঢালা হয় তা দেখাবো। আমি গাড়িতে মঠুল 40-71-100 10-40 গেটের মবিল ঢালি। প্রথমে গাড়িকে অন অফ করতে হবে, মানে ইঞ্জিনটা চালিয়ে মবিলটাকে এক ডেন্সিটিটা একটু পাতলা করে নেবো, আমি সেটাই করছি। তারপরে নিচের ডেন যে নাটটা আছে ওটা খুলে দেব, খুব সাবধানে খুলব প্রপার র্যাঞ্চ দিয়ে, যাতে না ওই র্যাঞ্চের গেট খুয়ে না যায়। এবং দেখব ওয়াশারটা ঠিকঠাকভাবে যাতে খোলা হয়, কারণ ওই নাটের যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনার মবিল লিক করবে। এক্ষেত্রে বলে রাখি অনেক মবিলে দেখবেন বিভিন্ন রকম লেখা থাকে, ঢালার পরে এই যে নাটটা দেখছেন এটা আমাদের খুলে দিতে হবে। এই নাটটা, এই নাটটা খোলার পরে আমরা কি করব, ফিল্টারটা চেঞ্জ করার জন্য এই তিনটি নাট খুলব। এর মধ্যে দেখা যাবে একটা ফিল্টার আছে, এই ফিল্টারটা আমরা চেঞ্জ করব। এই ফিল্টারটা বার করে নিলাম এবং নতুন একটা ফিল্টার এর সাথে যোগ করব। তারপর হাওয়ার প্রেসার দিয়ে পুরো মবিলটাকে ক্লিয়ার করা হবে। গাড়িটাকে একটু নাড়িয়েও নেব যাতে মবিলটা ঠিকঠাকভাবে ডেন হয়। সুন্দরভাবে মবিল ডেন হয়ে যাওয়ার পরে আমরা নতুন মবিলটাকে আস্তে আস্তে ঢেলে দেব। এখানে একটা কথা বলে রাখি আপনাদের, দেখবেন বিভিন্ন মবিলে লেখা থাকে 10W40, 10W50, 5W30। এই সমস্ত জিনিসগুলো কি, এই সমস্ত জিনিসগুলো নির্দিষ্ট ইঞ্জিনের ক্ষেত্রে নির্দিষ্ট মবিল ঢালাটা প্রযোজ্য। যদি আপনি ভুল মবিল ঢালেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে। FZ-এর ক্ষেত্রে বলে রাখি 10W240 ইজ দ্য বেস্ট। এগুলো হচ্ছে আপনার ইঞ্জিন যখন ঠান্ডা থাকবে তখন এই মবিলের ডেন্সিটি 10-40 পর্যন্ত হবে। ঠান্ডা বলতে 10 ডিগ্রি বোঝায় না, এই 10W40 ইট ইজ এ ইঞ্জিনিয়ারিং নাম্বার, মানে এটা ইঞ্জিনিয়ারদের একটা নাম্বার যেটা বোঝা যাবে যে কত কম টেম্পারেচার থেকে কত টেম্পারেচার পর্যন্ত এই মবিলটা অ্যাক্টিভভাবে কাজ করবে। যদি খুব পাতলা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী হবে, মবিল সেইভাবে ইঞ্জিনে কাজ করতে পারবে না। যদি ঘনত্ব বেশি হয়ে যায় ইঞ্জিনের মধ্যে ভালোভাবে ঢুকতে পারবে না। তো প্রপার মবিল আর কি, মানে প্রপার ইঞ্জিন অয়েল আপনাকে ঢালতে হবে প্রপার ইঞ্জিনের জন্য। ভুল জায়গায় ভুল মবিল ঢাললে কিন্তু হবে না। যদিও এক্ষেত্রে আপনাকে আপনার যে গাড়ি গ্যারেজ বা সার্ভিস সেন্টার এবং আপনার ইউজ বাইকের ইউজার ম্যানুয়ালে এই সমস্ত ব্যাপারগুলো লেখা থাকে। এইভাবে মবিল ঢালা শেষ করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো, মবিলের ব্যাপারে যাবতীয় তথ্য আপনাদের দিলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার নতুন হলে আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে, সঙ্গে থাকুন, নমস্কার।